জনসভায় যে সংখ্যক মানুষ আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে, আমি সভায় পৌঁছানোর সময় আমি ভাই গৌতম দাসকে জিজ্ঞেস করলাম যে মাঠের এদিকটা তোমরা ছেড়েছো কেন, বলে পুলিশ থেকে বলা হয়েছে গাড়ি ফায়ার ব্রিগেড এসব থাকবে বলে আমাদের ছাড়তে হয়েছে। আমার মনে হয় যে সংখ্যায় মানুষ আমাদের সভা মাঠে রয়েছে, আজকে সভা স্থলে রয়েছে, তার পাঁচ গুণ মানুষ রাস্তায় রয়েছে। আমি মিটিং এ আসতে আসতে আমি 3 কিলোমিটার দূর থেকে মানুষের সাথে দেখা করতে করতে হাত নাড়তে নাড়তে আসছি। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উদ্দীপনার সাক্ষী আজকে আমি রইলাম। 2021-এ যে কটা পদ্ম আপনারা 19-এ ফুটিয়েছিলেন, সব গঙ্গার জলে বাণের মতো আলটিমেটলি ভেসে যাবে। বলছি যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব, এত বড় চ্যালেঞ্জ দিয়ে দেব। আমি অন্য কর বলে দিয়ে যাচ্ছি, আমি আজকে আবার বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি কৈলাস বিজয়বর্গীয় ছেলে, আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, আমি নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা, আমি নাম করে বলছি অমিত শাহ বহিরাগত, আমি নাম করে বলছি বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। বিহারে কোন চোর ধরা পড়ে না, দেদার তোলাবাজি করে যাও। ভাই তোলাবাজ তো তুমি, আচ্ছা বলুন তো আপনারা যারা আছেন টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছে, কাকে টাকা নিতে দেখেছে টিভির পর্দায়, কাকে টাকা নিতে দেখেছে? শুনতে পাচ্ছেন একটু জোরে এই দিকটা আগে বলুন, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছে, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছে, টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছে? তোলাবাজকে তোমাদের কাছে আমাদের শিখতে হবে না, তোমাদের দেশপ্রেম মানে সাবারকার আর নাথুরাম, আর আমাদের দেশপ্রেম মানে নেতাজি আর ক্ষুদিরাম, এটাই হচ্ছে পার্থক্য। আমরা আমাদের বাংলার মাটিতে আজকে যারা বলছে বাঙালিদের কোনো অবদান নেই, আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ না করত, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভীত নড়িয়ে দেওয়ার মতো ভারতবর্ষের নাগরিক কেউ খুঁজে পেত না। 2019-এর পর প্রধানমন্ত্রীকেও দেখা যায়নি, স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখা যায়নি, কোনো বিজেপির বড় নেতাকে দেখা যায়নি। লকডাউন হোক, আমফান হোক, কোভিড পরিস্থিতি হোক, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আপনাদের পাশে ছিল, মানুষের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করে আমাদের যোদ্ধারা কোভিডে আক্রান্ত হয়েছে, নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে, থেকে পিছু পা হয়নি, দিল্লি থেকে উড়ে এসে জুড়ে বসবে। এখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আপনারা জিতিয়েছেন গত লোকসভা নির্বাচনে, যদিও অত্যন্ত কম ব্যবধানে জিতেছে, তাও নির্বাচিত সাংসদ। আমি কালকে টিভিতে দেখছিলাম, তিনি বলছেন কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরে সভা করতে আসছে, তিনি তো বহিরাগত। আচ্ছা, বাংলায় জন্ম, বাংলায় কথা বলি, ব্রাহ্মণ সন্তান, আমি বহিরাগত, আর তোমাদের ইন্দোরের এমপির কৈলাস বিজয়বর্গীয় বাংলা জানে না, বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, তিনি তোমার দিনাজপুরের ভূমিপুত্র হয়েছে আর মাংস রয়েছে সেই খবর রাখে, কিন্তু কাশ্মীরের পুলওয়ামায় 350 কেজি RDX ঢুকে 40 জন সেনার প্রাণ নিয়ে নিল সেই খবর নরেন্দ্র মোদীর ছিল না। আজকে নির্বাচন হয়ে গেছে, তারপরে লাদাখ গালওয়ান ভ্যালির কি অবস্থা, চায়না আমাদের ভূখণ্ড দখল করে বসে আছে, আর নরেন্দ্র মোদীর মুখে আঙ্গুল, কোনো কথা নেই। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো কথা নেই। এখন এই বছরের অঙ্গীকার 2021-এ
মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বহিরাগতদের এনে বহিরাগতদের নিয়ে এসে যারা বাংলার ঐতিহ্য নষ্ট করতে চাইছে, কৃষ্টি নষ্ট করতে চাইছে, সেই বহিরাগতদের বিদায় দেওয়ার কাজটা এই বছর থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পবিত্র মাটি থেকে শুরু করলাম। মই করা উচিত মনে জিজ্ঞেস করতে চাই, উচিত কি উচিত না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান করে না, যারা বলে সহজ পাঠ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বহিরাগতদের দিয়ে, তাদের বিরুদ্ধে জবাব দেবেন কি দেবেন না? পর্দায় গিয়ে কথা বলে, আর আপনাদের যদি না, আপনাদের দ্বারা যদি না হয়, ন্যাশনাল হাইওয়েটা স্টেটকে দিয়ে দিন, আমরা করে দেব, কথা দিয়ে গেলাম। এখান থেকে কথা দিয়ে গেলে আমাদের মুখ্যমন্ত্রী আগেও বলেছে, প্রশাসনিক বৈঠক থেকে বলেছে আগের দিন বীরভূমে, যে ন্যাশনাল হাইওয়েগুলোর এত জরাজীর্ণ বেহাল দশা, এগুলো যদি কেন্দ্র সরকার না করতে পারে রাজ্যকে লিখিতভাবে দিয়ে দিক, আমরা করে দেবো। আমি পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন থেকে যাতে একটা পরিবারও জেলার বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করবে। এবং নতুন বছরের সভা, আমি গত 4 তারিখে উত্তরবঙ্গে এসেছি, আমি শিলিগুড়িতে ছিলাম, আমার জলপাইগুড়িতে কিছু কর্মসূচি ছিল, আলিপুর দুয়ারে কিছু কর্মসূচি ছিল, শিলিগুড়িতে কিছু, চাহে ঘুষখোর হো, চাহে বেঈমান হো, চাহে কিসি ভি কিসি কো ভি হাম নেই ছোড়েঙ্গে, আজকে সত্যি কথা বলেছিল। তার কারণ চোর ছেচোর ডাকাত কেউ ছাড়া পায়নি, সব দল বেঁধে বিজেপিতে ঢুকে গেছে। পেশ করেছি, নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকলে এখানে 50টা ক্যামেরা আছে অন রেকর্ড, আমি বলে যাচ্ছি আপনি 7 বছরে কি করেছেন তার রিপোর্ট কার্ড পেশ করুন। উন্নয়নের নিরিখে লড়াই হোক, আমার দিদি আমাদের দিদি।